আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহর কাছে। গাড়ির চেহারা দেখেই ইতিমধ্যে বুঝে গেছেন যে বাইকটা আসলে কত নতুন হতে পারে। বাস্তব কথা বলছি, বাইকটি চালায়ে যে এত মজা পেয়েছে এবং এত তেলে সাশ্রয়, এই যে 50-70 টাকার তেলে আমি 30 কিলো চালাইছি, 30 কিলো 70 টাকার তেলে, তার মানে 60-65 মানে গ্যারান্টি, 60 থেকে 65 কিলো তেলে, এটা 100% গ্যারান্টি, আমি নিজে প্রমাণ আমি নিজেই। ঠিক আছে, তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং তার আগে একটা কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই বাইকটি চলা অরিজিনাল, কালার অরিজিনাল, রং অরিজিনাল, স্টিকার অরিজিনাল, সব কিছু অরিজিনাল, এবং শোরুম কন্ডিশন যদি বাইকটি না হয়ে থাকে, আমি আবারও বলতেছি বাইক ব্যাক দিবেন। সামনে টায়ার থেকে শুরু করুন, দেখুন সামনে টায়ারটা শোরুম কন্ডিশন, সামনে টায়ার শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। দেখেন চতুর সাইডে গ্রিপস রয়েছে, হ্যাঁ, মার্কেটটা দেখেন একদম সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, নিখুঁত। রিংগুলো দেখেন কি নিখুঁত, দুটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটা দেখেন, আমি পরিষ্কার ভাষায় বলতেছি যে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নেই, এই লোগোটা পর্যন্ত আছে। এবং হেডলাইটে গ্লাসে চুল পরিমাণ আসল নাই, চুল পরিমাণ, ঠিক আছে। সিগন্যাল লাইটে দেখেন একদম সুপার ফ্রেশ, এই স্টিকারটা সহ দেখেন গ্লেস, মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ, লুকিং গ্লাস সব কিছুই ফুল ফ্রেশ। ট্যাঙ্কির দিকে তাকান, দেখেন ট্যাঙ্কিটা, দেখেন একটা চুল পরিমাণ দাগ খুঁজে পান কিনা, অসম্ভব, মানে নতুনের মধ্যে এটা রাখলে কেউ পার্থক্য করতে পারবে না কোনো দিক দিয়ে, শুধু মিটারের দিকে তাকালে পার্থক্য করতে পারবে, কারণ মিটারে 4000 চলা। এছাড়া কোয়ালিটি আর প্রতিটা অংশের দিকে তাকাইলে মনে হয় না যে শোরুম থেকে বের করা হয়েছে। দেখেন বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ, এই যে স্টিকার দেখেন, চ্যাসিসটার স্টিকার এখন পর্যন্ত ওঠে নাই, এবং ইঞ্জিনের কালারটা দেখছেন, আমি প্রথমেই বলছি সব কিছুই শোরুমের মতো বাইকটির কোয়ালিটি আছে সব কিছুই। দেখেন শোরুমে যেরকম কালার, শোরুমে যেরকম নাট, শোরুমে যেরকম ইনটেক, হুবাহু ওই রকমই আছে, কারণ অরিজিনাল চলা 4000, 4000 চলার ইন্ডিয়ান গাড়ি কিছু হবে এটা কিন্তু ভাবলেও বোকামি হবে। সাইড কভারটা দেখেন কি নিখুঁত, চেন কভারগুলো দেখেন, সারি কার্ডার, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন, একটা চুল পরিমাণ দাগ আছে কিনা, অসম্ভব, সিগন্যাল লাইট সহ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইকটির নাম্বার সম্পর্কে বলবো, বাইকটির নাম্বার সারা ওয়ান্টেজ, যে কোনো জেলায় আপনারা নাম্বার নিজ নামে করতে পারবেন, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব এই সামিট মোটরসাইকেলের মাধ্যমে, কারণ এই বাইকটির ডিলার হচ্ছে সামিট, মানে এই শোরুমের মাধ্যমে আপনাদেরকে শোরুম কাগজ পরিবর্তন করে দেবো। শুধু আমাদের মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমোতে ছবি আর আইডি দিবেন, এছাড়া কিছু লাগবে না, ঠিক আছে। তো আপনার আইডি অনুযায়ী যখন কাগজপত্র হয়ে যাবে তখন যে কোনো জেলায় নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন, এটাই স্বাভাবিক, এটাই সম্ভব, এটাই বাস্তব। সিগন্যাল লাইট দুইটাই কিন্তু সুপার ফ্রেশ আছে, কোনো দিকে পড়ে নাই, এটা 100% গ্যারান্টি। ব্যাকলাইট সহ দেখেন উপর অংশগুলো দেখুন কত ফ্রেশ, মার্কার সহ। পিছনের টায়ারে দেখছেন, পিছনের টায়ারে যাই যে লোম, হ্যাঁ, এই লোমগুলো পর্যন্ত আছে দেখেন, এবং শোরুম কন্ডিশন টায়ার, শোরুম, শোরুমে যেরকম থাকে হুবাহু ওই রকমই আছে। এই সাইডটা দেখেন, দেখতে পাচ্ছেন একটা চুল পরিমাণ কোথাও কিন্তু আমি দাগ এখন পর্যন্ত খুঁজে পেলাম না। আমি কেনার টাইমও খুঁজে খুঁজে দেখেছি কোনো জায়গার ফাটা সেরা ইত্যাদি কোনো কিছু আছে কিনা, আমি কিন্তু চুল পরিমাণ কোনো জায়গার সমস্যা পাই নেই, বিধাই গাড়িটা কিনছি। হাফ চ্যাসিসটার চেহারা দেখেন, সাইলেন্সারটা দেখেন কি নিখুঁত, কি চকচকা ঝকঝকা, ঠিক আছে। মানে আজ পর্যন্ত 4000 কিলো যে চালাইছে তার এই এইটা পর্যন্ত কারোর সাথে লাগাইতে দেয় নাই, তাহলে কত নিখুঁতভাবে ব্যবহার করেছে এই বাইকটি, কত নিখুঁতভাবে।
ইঞ্জিনের চেয়ার গাড়ি ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন। আমি বাস্তব কথা বলছি, এই বাইকটির যে ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিনের কোয়ালিটি, শোরুমের চুল পরিমাণও কম বেশি হবে না। যদি প্রমাণ চান এই বাইকটি যে কোনো শোরুমে গিয়ে অ্যাডজাস্ট করবেন, ইনশাল্লাহ প্রমাণ পেয়ে যাবেন। টুল বক্স, বাম্পার, টাঙ্গির সাইডটা দেখেন আছে, চুল পরিমাণ দাগ আছে, এক সিরিং হয় নাই, পরেও যায় নাই, তাহলে দাগ থাকবে কেন? আমার প্রশ্ন নেই। আর যদি পরে যেত এটা কিন্তু চাকা লাগে যেত, লুকিং গ্লাস খুদ হয়ে যেত, এটা কিন্তু ভেঙে যেত, এখানে স্পট পরে যেত, এখানে কিন্তু থাকতো না, এরকম সিগন্যাল লাইট এরকম নিখুঁত থাকতো না। তাহলে বলুন, বাইকটি এক সিরিং তো দূরের কথা, পরেও নাই, এটা কিন্তু আমি অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে দেখাইলাম। এখন এই সাইডগুলো দেখুন, এটা কিন্তু নিউ মডেলের আলামত, এটা এই যে মিটারটা দেখেন, 4141 মানে 4714 কিলো, 4712 কিলো। এই বাইকটি অরিজিনাল চলা জেনুইন চলা, এখান থেকে যদি 1 কিলো কমে থাকে, এখান থেকে যদি 1 কিলো কমে থাকে তাহলে সেই দায়ী আমি থাকবো। মানে এটাই অরিজিনাল চলা, এটাই জেনুইন চলা, এটাই অরিজিনাল কিলোমিটার, ঠিক আছে? দেখেন তার প্রমাণ আর একটা, এটা হচ্ছে ব্যবহৃত চাবি। তো ব্যবহৃত চাবি যদি এত নিখুঁত থাকে, এত নতুনত্ব থাকে, ঠিক আছে, তো এটা হলো ব্যবহৃত চাবি, এত ব্যবহৃত চাবি একদম নিখুঁত, তাহলে বুঝুন বাইকটি মানে 0 কিলো যদি করে কেউ আমাকে বেচত আমি ইয়া পাইতাম না, বুঝতে পারতাম না। মানে এই 4000 কিলো যদি কেউ 0 কিলো করতো তাহলে গাড়ির কোয়ালিটি দেখে আমি নিজেও বুঝতে পারতাম না যে বাইকটি চলা বিষয় আছে, বুঝতে পারছি? এখন তো সব মিলে বাইকটির যে শোরুম কন্ডিশন ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন। এখন বাইকটির সাউন্ড কোয়ালিটি শোনাবো, তার আগে তো তেল উঠাইতে হবে, মানে আস্তে আস্তে তেল শেষ হয়ে গেছে। তো আসলে 0 কিলো চলা যেরকম একটা বাইকের ক্যাটাগরি থাকে, হুবাহুব ওই রকমই কিন্তু আছে। এটা বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। এবং আপনারা ইতিমধ্যে যতটুকু না সম্পূর্ণ তো বিবরণ আমি আপনাদেরকে দেখাইছি, অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে, গাড়িটির গেট আপ দেখে, গাড়িটির কোয়ালিটি দেখে, গাড়িটির সাউন্ড দেখে, সব দিক থেকে শোরুমের কোন অংশ কম নেই, এটা 100% গ্যারান্টি। এখন বাইকটির দামে আসবো, এই বাইকটির দাম ফিক্সড প্রাইস 88,000 টাকা, এই বাইকটির দাম ফিক্সড প্রাইস 88,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ। তো আজ এ পর্যন্তই, পরবর্তী বিরতির কথা ইনশাল্লাহ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।